আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মোটরের অটো সুইচ কানেকশন করে দেখাবো তার জন্য আপনাদের কাছ থেকে ছ মিনিট সময় চেয়ে নিলাম আপনারা ছ মিনিট সময় নিয়ে আমার ভিডিওটি দেখবেন আর অনুরোধ করবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে যে সুইচটি আছে এটি হচ্ছে মোটরের অটো সুইচ এটাকে আমরা ওয়াটার কন্ট্রোলার সুইচ বলে থাকি যেটা আপনার টাঙ্কির ভিতরে থাকবে মানে আপনার ছাদের উপরে যে টাঙ্কিটা থাকবে ওটার ভিতরে থাকবে এটার সাহায্যে আপনার মোটর অটোমেটিক অফ অন হবে আর কি প্রত্যেকটি সুইচ আপনার তিনটি তার থাকবে একটি হচ্ছে আপনার ব্ল্যাক ব্লু এবং হচ্ছে রেড বা ইয়েলো থাকতে পারে সেইখান থেকে আপনাকে দুটি তার কানেকশন দিতে হবে তার মধ্যে হচ্ছে আপনার ব্লু এবং ব্ল্যাক যে তার দুটি আছে এই দুটি তার আপনার কানেকশন দিতে হবে বাগে যে রেড অথবা ইয়েলো থাকবে ওইটা আপনি কানেকশান দিতে হবে না ওইটা আপনি সাইড করে রেখে দিতে পারেন তাছাড়া আপনি দেখবেন যে সুজের সাথে একটি ইউজার মেনুয়াল থাকবে ওখান থেকে আপনি দেখে নিতে পারেন যে কোন দুটি তার কানেকশন দিতে হয় এখানে দুটি অপশন থাকবে আপনি যেহেতু ছাদের টাঙ্কির মধ্যে ইউজ করবেন সেক্ষেত্রে আপনার ব্ল্যাক এবং ব্লুটা ইউজ করতে হবে আপনি ইউজার মেনু দেখলে বুঝতে পারবেন যে কোনটা কানেকশন দিতে হবে আমি এখন আপনাদের একটি লাইটের লাইটের মধ্যে অটো সুইচটি কানেকশন করে দেখাবো যে এটি কীভাবে কাজ করে কিভাবে কীভাবে দিতে হয় যেহেতু আমার কাছে এখন মোটর নেই তাই আমি একটি লাইটের সাহায্যেই এটি কানেকশন করে দেব তো এখানে আমি একটি লাইট হুল্ডারের সাহায্যে হোল্ডারের মধ্যে কানেকশান করে রাখছি এবং একটি টুপিনের সাহায্যে তো আমরা জানি যে মোটর দুই তারে চলে ফেস এবং নিউটাল এবং লাইটও দুই তারে চলে ফেস এবং নিউটাল একটা জিনিস মাথায় রাখবেন মোটর অটো সুইচ সিরিজ কানেকশান দিতে হয় সিরিজ কানেকশন কীভাবে দিতে হয় তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তা তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন অটো সুইচটি অবশ্যই মোটর যে সুইচটি দ্বারা কন্ট্রোল করেন তারপরে যে কোনো একটা অংশে কানেকশান দিতে হবে আমার কানেকশনটি যদি দেখেন তাহলে সহজে বুঝতে পারবেন যে কোথায় কানেকশনটি দিতে হবে তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে যদি মাঝখান থেকে ছেড়ে চলে যান তাহলে কিছুই বুঝতে পারবেন না আপনাকে ভিডিওটি শেষ করতে হবে যে এখানে আমি যে ফেজ যে তারটা আছে লাল যে তার এটাকে আমি মাঝখান থেকে কেটে নেব কাটার পর যেখান কাটার পরে এখানে দুটি তার বের হবে একটা একটা আসবে আপনার সুইচ থেকে আর একটা হচ্ছে মোটর থেকে মানে দুই দুই দুইটার মাঝখানে সুইচ এবং মোটরের মাঝখানে যে কানেকশনটা হবে এটা হচ্ছে সিরিজ আর এই সিরিজটাই আমার সুইচের সাথে কানেকশন করে দিতে হবে আমি ফার্স্টে আপনাদেরকে বলছিলাম যে সুইচের তিনটি তার থাকবে একটু হচ্ছে ব্ল্যাক ব্লু এবং রেড অথবা ইয়েলো তার মধ্যে আপনি যে রেড যে তারটা থাকবে রেড অথবা ইয়েলো এই তারটা কানেকশন দিতে হবে না কানেকশান দেবেন ব্ল্যাক এবং ব্লু যে তার দুটি থাকবে এটা এটা আপনি কি করবেন যে আপনি একটু আগে যে তারটা মাঝখান থেকে কেটে নিছেন এই দুইটা তারের তারের মধ্যে ওই দুইটা তার কানেকশন করে দিতে হবে আহ ব্লাকটা এবং ব্লুটা এটা হচ্ছে সিরিজ কানেকশন মানে মানে সুইচের এক পাশে তারের মধ্যে আহ ব্লাক ব্লাকটা কানেকশন হবে আর মোটর এক পাশের মধ্যে ব্লুটা কানেকশন করে দিলেই হবে এটা হচ্ছে সিরিজ কানেকশন আর কানেকশন দেওয়ার পর অবশ্যই ভালো করে কষ্টে পেছিয়ে দিতে হবে যাতে আপনার লিক না হয় কারণ কারণ এই এই মোটর সুইচটা আপনার কাছাকাছি থাকবে এখানে একটু পানি থাকতে পারে সেজন্য আপনাকে ভালো করে কষ্টটি পেছিয়ে দিতে হবে যাতে কোনো প্রকার লিক না হয় অনেকেই হয়তো জানেন না যে সুইচটা কিভাবে রাখতে হবে টাঙ্কের মধ্যে বা এটা কিভাবে কাজ করে তারা একটু অপেক্ষা করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখাবো যে এটা কীভাবে কাজ করে বা টাঙ্কের মধ্যে এটা কীভাবে রাখতে হয় আশা করি দেখার পর আপনারা সহজে বুঝতে পারবেন আপনাদের কানেকশনটা আরেকটু বুঝিয়ে বলি আমি যে এখানে লাল যে তারটা মাসখান থেকে কেটে নিয়েছিলাম তারই দুই দুই প্রান্তে আমি ব্ল্যাকটা এবং ব্লুটা কানেকশন করে দিছি এটাই হচ্ছে সিরিজ কানেকশন এখন আমি কি করব যে লাইনটি দিব যে দেওয়ার পরে দেখবো যে সুইচটি কীভাবে কাজ করে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে লাইনটি দেওয়ার পর লাইটটি জ্বলে উঠছে তো আপনারা ট্যাঙ্কের মধ্যে সুইচটি কিভাবে রাখবেন সেটা এখন আপনাদেরকে বলতেছি এই সুইচটা আপনার পাঁচ ফুট বা ছয় ফুট তারের মতো রেখে টাঙ্কির মধ্যে ছেড়ে দিতে হবে যখন আপনার সুইচটি উপরের দিকে থাকবে মানে উপরের দিকে মুভ করা থাকবে তখন আপনার সুইচ অফ থাকবে আর যখনই আপনার সুইচটি আপনার নিচে চল নিচের দিকে মুভ করবে তখনই সুইচটি অন হয়ে যাবে মানে পানি যখন ফুল থাকবে তখন সুইচটি উপর দিকে উঠে আসবে যখন পানি নিচে চলে যাবে তখন সুইচটি নিচে চলে যাবে যখনই নিচে চলে যাবে তখনই সুইচটি অন হবে এবং মোটর চলবে আর যখন ট্যাঙ্কি ফুল হয়ে যাবে তখন আবার সুইচটি অফ হয়ে যাবে তখন আবার মোটরটি চলবে না সুইচটি মূলত এইভাবে কাজ করে আপনাকে একটা মাপ দিয়ে সুইচটি রেখে দিতে হবে যাতে টাঙ্কির মধ্যে অবশ্যই কিছু পানি থাকে